এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার গড়ে তোলা যাবে না এই দাবি তুলে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষজন। সূত্রের খবর, শনিবার এলাকার কয়েকজন নিয়ে একটি আলোচনা সভা হয় প্রশাসনের পক্ষ থেকে। সেখানে কয়েকজনের সহমতে সিদ্ধান্ত নেওয়া হয় ডেবরা অডিটোরিয়ামকে কোয়ারেন্টাইন সেন্টার করা হবে। আলোচনা শেষে এলাকার মহিলারা জমায়েত করে বিধায়ক সেলিমা খাতুনের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে। এলাকার মানুষের দাবি, কোয়ারেন্টাইন সেন্টার তৈরি হলে বাইরের রাজ্যের কাউকে রাখা যাবে না। যদিও এই দাবি মেনে নেওয়া হয়নি প্রশাসনের তরফ থেকে, বিষয়টি কঠোর হাতে সামলানো হবে বলে প্রশাসন সূত্রে খবর। আমাদের তরফ থেকে আমাদের বক্তব্য রয়েছে যে আমরা বলেছি যে এখানে কোয়ারেন্টাইন করা যাবে না। সামনে হসপিটাল আছে, আরও অনেক কলেজ নার্সিং রয়েছে, ওগুলো তো করা হোক, আমরা এখানে করতে দেবো না। আমাদের বক্তব্য রয়েছে। এই কারণটা কি, কেন করছে? কারণটা বলছে যে এখানে রাখা হবে 14 দিন। এখানে আমরা বলছি আমাদের এখানে সব সুস্থ আছি, আমরা কোনো ইয়ে নেই। আমরা ভাবিয়ে মানে বাইরের স্টেট থেকে লোক নিয়ে এসে আমরা আরও আতঙ্ক যাতে না বাড়ে, সেই জন্য আমরা বলছি যে এখানে যাতে না করা হোক। বলছেন না এখানে করা হবে, আপনাদের কোনো অসুবিধা হবে না, সব কিছুই মেনে করা হবে। আমাদের কোনো প্রশাসন দায়িত্ব নিচ্ছে এবং এসডিও আরও সব এসেছিলো, সব মানে বিডিও এমএলএ প্রধান সব এসেছিলো। ওরা বলছে না হবে, কিন্তু আমাদের তরফ থেকে লাস্ট আমরা বললাম যে ঠিক আছে, আমাদের ডেবরা ব্লকের যে ব্যক্তিগুলো যারা বাইরের স্টেট থেকে এসছে ওগুলোকে রাখা হোক, বাইরের স্টেটের লোকগুলোকে ওদের হাতে হ্যান্ড ওভার করে দেওয়া হোক। আমরা এটা লাস্ট বলেছি, ওরা বলছেন না, এই যে অবস্থা হয়ে রয়ে গেছে। আমি